একজন বৃদ্ধ মানুষ তার নিজের বাড়ির কাছে জমির একটি অংশে একটি বোর্ড রাখে, যেখানে লেখা ছিল, এই জমি যে কেউ নিতে পারে যে নিজের জীবনে সম্পূর্ণভাবে সন্তুষ্ট। একজন ধনী কৃষক রাস্তায় যেতে যেতেই সেটা দেখে এবং সেটা পড়ার জন্য থামে। তারপর নিজেই নিজেকে বলে, এই জমির মালিক নিজেই জমি দিতে তৈরি, তাই আর কেউ এটা পাওয়ার আগেই আমার এটার জন্য দাবি করা উচিত। আমি একজন ধনী মানুষ এবং আমার যা যা দরকার সব কিছুই আমার কাছে আছে, সুতরাং সম্পূর্ণভাবে সন্তুষ্ট হওয়ার দলে আমি পড়ছি। এবং এটা ভাবার পর সে দরজার কাছে এগিয়ে যায় এবং ঘরের ঘণ্টি বাজিয়ে সেই বৃদ্ধ মানুষটিকে ডাকে, কেননা সে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল। তাই সে বুঝিয়ে বলে যে কেন সে এসেছে। তার বোঝানো শেষ হলে ওই বৃদ্ধ মানুষটি বলে ওঠে, স্যার, আপনি বলছেন যে আপনি সম্পূর্ণভাবে সন্তুষ্ট, কিন্তু আপনি কি সত্যি সন্তুষ্ট? এটা কি একদমই সত্যি? হ্যাঁ, একেবারেই তাই, ওই ধনী কৃষকটি তখন বলে ওঠে। সেই সমস্ত কিছুই আমার আছে যা আমার দরকার, তাই আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট। তখন ওই বৃদ্ধ লোকটি বলে ওঠে, হে বন্ধু, তুমি যদি সত্যি সন্তুষ্ট হও তাহলে কি এমন বাকি থেকে গেছে যার জন্য তুমি আজ এখানে এসেছ? আপনাদের কি মনে হয় সম্পূর্ণ সন্তুষ্ট হওয়া কাকে বলে? এটা কি সত্যি নয়? যখন আপনার কাছে রয়েছে যথেষ্ট টাকা, যথেষ্ট নাম যশ, কিন্তু তারপরেও আর একটু বেশি পাওয়ার ইচ্ছে চলেই আসে। যখন কোনো মানুষ বিশ্বাস করতে শুরু করে একমাত্র ধনসম্পত্তি, বাহ্যিক জিনিসপত্র তাকে খুশি করবে, তাকে নিরাপত্তা দেবে, তখন সে সফলতা বলতে আরও বেশি টাকা, আরও বেশি নাম যশকেই বোঝে। তাই আমরা আমাদের চারপাশে দেখতে পাই যারা ধনী তাদের কাছে সফলতার মানে শান্তি নয়, বরং আরও বেশি ধন দৌলত। আর তারা জেনে অর্থাৎ কোনো ধ্যানের স্থানে শান্তির জন্য অংশগ্রহণ করে না, বরং তার থেকে একজন সাধারণ সন্ন্যাসী এটি গভীরভাবে বুঝতে পারে, ধনসম্পত্তি দৌলতের মাধ্যমে সন্তুষ্টি চাইলে এর কোনো শেষ নেই। এটি একটি এমন একটি গভীর গর্ত যাকে ভর্তি করা যায় না, যতই চেষ্টা করা যাক তা কখনোই যথেষ্ট হয় না।